নমস্কার বন্ধুরা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন রিভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকেও চলে আসলাম মাছ ধরতে, আর আজকের দিনে দেখা যাক কতটা কি মাছ ধরতে পারছি। আর তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, যাওয়া যাক। আর জঙ্গলের কাছাকাছি এসে গেছি, আমাদের একটা ভাই কাঁকড়া ধরছে। এই যে ছোট ভাই, থোপা দেওয়া আছে আর কাঁকড়া কিছুটা হয়েছে। কাঁকড়াগুলো দেখাচ্ছি যে কতটা কি আমরা কাঁকড়া ধরলাম। থোপা পাতা আছে, বেশ কিছুটা থোপা পাতা আছে। চলো দেখি, একটা কর দেখি কতটা কি কাঁকড়া হয়েছে। আর এখন জোয়ার লেগে গেছে, পুরো ফুল জোয়ার। তো বন্ধুরা, কাঁকড়া দেখুন, হাত দিলেই পুরো হাত কেটে নেবে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে কাঁকড়াগুলো, বেশ বড় বড় কাঁকড়া আছে। দেখুন কি করছে। উঠে আসছে, উঠে আসছে। তো কাঁকড়া ধরো, আর এখন সামনের দিকে যাবো, হাফসুট দিয়ে মাছ তুলবো। আর দেখা যাক আজকে কি কতটা কি মাছ তুলতে পারছি। দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, চলে আসলাম নদীর কাছে আর যাচ্ছি এখন। বেশ অনেকে ওখানে হাফসুতে মাছ ধরছে, তো দেখে আসি। আছে, দূরে আছে বেশ কিছুটা। আর এখানে জল, ওরে বাবা, বেশ অনেকটা জল আছে। তো আমাকে একটু ঘুরে যাই এই সাইড দিয়ে। তো এই জায়গা থেকে যেতে হবে আমাকে, ওদিকে জল ছিল, তো ওদিক থেকে চলে আসলাম। এখানেও আছে হালকা হালকা জল, আছে, খুব বেশি জল নেই। ওখানে যে অতটা জল ছিল, এখানে ততটা নেই। চলে আসলাম বন্ধুরা বিদ্যাধরী নদীর কাছে। আর এখানে আসলেই বাতাস স্টার্ট, আর সাউন্ডের হালকা প্রবলেম হবে। দেখা যাক আমাদের একজন মাছ উঠছে, কতটা মাছ ধরেছে। আছে ভোলা মাছ, ট্যাংরা মাছ, এটা জ্যান্ত আছে, এটা হলো গাঁকড়া ট্যাংরা, এখনো জ্যান্ত আছে, এখনই ধরবে না। হ্যাঁ,
দেখা যাক আজ উঠে তোমাদের দেখতে দেখাতে পারবো। এটা এক্ষুনি উঠলো, একটু আগে উঠতে পারি হয়ে গেল মাছ, কিন্তু বেশ অনেকটাই মাছ তুলেছে। চার কিন্তু বন্ধুরা একশো চিংড়ি এখন দাম, সেই চিংড়ি এখন বেশি কিন্তু দেওয়া হচ্ছে। আর বন্ধুরা এইভাবে এপারে যেমন বাতাস মাছ ধরার মজাটাই আলাদা। তো দেখতে থাকুন, মাছ উঠলে দেখাচ্ছি আবার। বন্ধুরা মাছ আছে, আবারও মাছ টানলো তুলছে। দেখা যাক কি মাছ, মাছ আছে বলছে না, ছাড়িয়ে গেল আবার, শুধু মিস হয়ে যাচ্ছে। দূরে সরে যেতে হবে, ব্যাস মাছ উঠবে। আবারও মাছ টানলে দেখাচ্ছে যদি ওঠে। বন্ধুরা তো আরো একজন এপাশটা মাছ ধরছে, গিয়ে দেখে আসি। এই যে মাছ, কি মাছ এটা, ভোলা মাছ, কালার পাল্টে গেছে, ভোলা মাছ। ভোলা মাছ যখন ওঠে তখন কালার আলাদা রকম থাকে, আর যখন মরে যায় তখন আলাদা রকম থাকে। আর একটা মাছ আছে এখানে, আর দেখি কি মাছ আছে এখানে। একটা ভোলা তেলে বানোটা, তেলে বানো মাছ, এই একটা ভোলা মাছ। তুমি মাছ তুললে তো, কি মাছ তুললে আজকে, সব বললা এই মাছগুলো তুললো। হ্যাঁ তো বেশ অনেক সময় ধরে পেয়েছি কিছুটা, যারা চিংড়ি মাছের চারা চিংড়ি মাছ সেসব পার্শ্ব মাছ চারা দিয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কোনো মধ্যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে
সুন্দরবনের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে, সবাইকে টাটা।